আসসালামু আলাইকুম। 2023 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা এবং যাদের টার্গেট হচ্ছে যে আমাদের এসএসসি পরীক্ষায় গণিতে এ প্লাস উঠাতেই হবে, তাদের জন্য আজকের আমার এই সাজেশনের ভিডিওটি। কারণ আজকে এই সাজেশনের ভিডিওটিতে তোমাদেরকে গণিতের যা যা বলবো, সৃজনশীল এবং এমসিকিউর ক্ষেত্রে যা যা বলবো, হুবাহু তোমাদের এগুলোই পরীক্ষায় কমন আসবে, এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া আপনি কিভাবে বলতে পারেন যে আপনি যা বলবেন এগুলোই আমাদের পরীক্ষাতে আসবে। দেখো, এর কারণ হচ্ছে 2022 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে ওদেরকে আমি যা যা বলেছি, যেই যেই সৃজনশীল এবং এমসিকিউগুলোর কথা বলেছি, হুবাহু সেগুলোই কমন আসছে। এবং আজকে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে যে আমি যা যা বলবো সেগুলোই তোমাদের এসএসসি পরীক্ষায় আসবেই আসবে, তাতে কোনো ভুল নাই। ওকে, আমি কিন্তু অলরেডি পদার্থবিজ্ঞান এবং রসায়নের উপর সাজেশন দিয়েছি। যারা সায়েন্সের আছো তোমাদেরকে বলবো, তো আমি পদার্থবিজ্ঞান এবং রসায়নের দুইটা মূলত হচ্ছে কিন্তু সাজেশনের ভিডিও অলরেডি আপলোড দিয়েছি, এবং সেই সাজেশনের ভিডিওটিতে পদার্থবিজ্ঞানে সৃজনশীল এবং এমসিকিউর ক্ষেত্রে যা যা বলেছি ওগুলো কিন্তু ভাইয়ারা আসবেই আসবে, তাতে কোনো ভুল নাই। রসায়নের ক্ষেত্রে যা যা বলেছি সাজেশনের ভিডিওতে ওগুলো আসবেই আসবে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। এবং তোমরা যারা আর্টস, কমার্স, সায়েন্স বিভিন্ন গ্রুপের স্টুডেন্ট যারা আছো সবাইকে আমি বলবো, তোমরা সবাই আমার এই ভিডিওটা একটু, যারা যদি পরীক্ষার দুই দিন আগেও আমার এই ভিডিওটা দেখে থাকো, তারপরও রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে যে আমার এই সাজেশনের ভিডিওটা একটু পুরোপুরি দেখবা, ঠিক আছে? আমি আবারও বলতেছি, আমি যা বলবো সেগুলোই কিন্তু আসবেই আসবে, ঠিক আছে? লাগলে একটু লেখা, দেন দেয়ালে টানাই রাখতে পারো, এবার পরীক্ষার পর বইলো যে ভাইয়া কি বলছিল। ওকে, তাহলে খেয়াল করো, কথা বেশি বলবো না। দেখো, এই জায়গাতে তোমরা কিন্তু জানো যে এইবার কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, বাট শর্ট সিলেবাসে পরীক্ষা হলেও তোমাদের কিন্তু ফুল নাম্বার অ্যান্সার দিতে হবে, রাইট? সো সেই ক্ষেত্রে তোমরা যদি একটু কোশ্চেন প্যাটার্নটা দেখো, যে গণিতের যদি কোশ্চেনটা দেখো যে প্রথম ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ, চারটা বিভাগ আছে, রাইট? প্রথম ক বিভাগে কি বীজগণিত, তারপরে কি জ্যামিতি, তারপর হচ্ছে গ বিভাগে কি আছে ত্রিকোণমিতি ও পরিমিতি, আর লাস্টে আছে কিন্তু পরিসংখ্যান। এখন তোমরা অনেকে বলতে পারো, ভাইয়া এতগুলো চ্যাপ্টার আমরা কিভাবে কভার করবো, আমরা তো এখন পর্যন্ত বুঝে উঠতে পারতেছি না, অনেক কঠিন কঠিন চ্যাপ্টার আছে, যেমন পরিমিতি কঠিন চ্যাপ্টার আছে, প্লাস হচ্ছে কিন্তু ওই যে বৃত্ত যে একটা কঠিন চ্যাপ্টার আছে, এরপর এরকম কিছু কিছু কঠিন চ্যাপ্টার আছে, এগুলো তো এখন পর্যন্ত কভার করতে পারি নাই। এখন ওইগুলো যদি আমরা না করে যাই, ওই চ্যাপ্টারগুলো যদি না ধরি, তাহলে কি আমরা এ প্লাস রাখতে পারবো? আমি বলবো অবশ্যই রাখতে পারবা। আমি এটা বলতে পারি যে ওইগুলো কঠিন কঠিন যদি নাও ধরো কোনো সমস্যা নাই, তারপরও তুমি ই প্লাস রাখতে পারবা। কিভাবে রাখতে পারবা একটু দেখো, একটু আমার ভিডিওটা পুরোপুরি দেখো তাহলেই বুঝতে পারবা, ঠিক আছে? এবং যা যা বলবো প্রতিটা অধ্যায়ের ক্ষেত্রে সৃজনশীল এবং এমসিকিউ যা যা বলবো সেগুলোই আসবেই আসবে। ওকে, তুমি যদি এসএসসি পরীক্ষার একদিন আগে আমার এই সাজেশনের ভিডিওটা দেখে থাকো, তারপরও রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা স্কিপ করো না, একদম পুরোপুরি দেখো, তোমার কিন্তু উপকার আসবে, পরীক্ষার হলে গিয়ে দেখবা যে এগুলোই আসছে। ওকে, তাহলে দেখো, খেয়াল করি শুরুতে আমি কিন্তু সেট অফ ফাংশন উঠাইছি, রাইট? এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাইয়া সেট অফ ফাংশন থেকেও কি কোশ্চেন আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে। কেন? এর কারণ হচ্ছে তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষাটা হচ্ছে, রাইট? সো একটু গুরুত্ব দিতে হবে। দেখো, খেয়াল করো যে সেট অফ ফাংশন থেকে ভাইয়া সৃজনশীল কি আসবে আর এমসিকিউ কি আসবে। শুরুতে আমি যদি বলি যে ভাইয়া এইখানে যে দেখতে পারতেছো যে সৃজনশীল আমি তুলেছি, ক নাম্বারে সৃজনশীলের ক নাম্বারে তোমাদের আসবে যে হয় তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এরপর অথবা আসতে পারে সেট গঠনে প্রকাশ করো, অথবা আসতে পারে এ ক্যাপ বি, অথবা এ ক্যাপ বি, এই টাইপের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, আমি আশা করি তোমরা সবাই কিন্তু কম বেশি এগুলো কিন্তু জানো, এবং আমি কিন্তু গণিতের উপর একটা ফ্রি কোর্স চালু করেছি একদম ফ্রিতে, এবং আমার যে ইউটিউব চ্যানেল রিফাত একাডেমি, এইখানে কিন্তু আমি ওই ক্লাসগুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে আপলোড দিচ্ছি। আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রতিটা ক্লাসের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে আমার ক্লাসগুলো দেখে আসতে পারো। যেহেতু আমি এটা টার্গেট নিয়েছি তোমাদের গণিতের যে কয়টা অধ্যায় আছে, যতগুলো অধ্যায় আছে প্রতিটা অধ্যায় বইয়ের অঙ্ক থেকে শুরু করে টেস্ট পেপারের সৃজনশীল বলো, এমসিকিউ বলো, সব কিছু কিন্তু আমি তোমাদেরকে কভার করে দিব, এটা আমি উদ্যোগ নিয়েছি। তারই ধারাবাহিকতা আমি কিন্তু অনেকগুলো অধ্যায় অলরেডি কভার করে দিয়েছি। যাই হোক, এগুলো একটু পরে আলোচনা করো, বাট তার আগে দেখো যে কি কি আসবে,
ঠিক আছে দেখো তাহলে আমি বলছি কি ভাইয়া তোমাদের ক নাম্বার আসবে এটা কিন্তু সিজনশীলের ক নাম্বার যে হয় আসবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলবে অথবা সেট গঠনে প্রকাশ করতে বলবে অথবা এ কাপ বি বা এ কাপ বি এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আসবি আসবে তাতে কোনো ভুল নাই তুমি যেই বোর্ডের হও না কেন এরপরে দেখো খ নাম্বারে এটা গেল হচ্ছে কিন্তু সিজনশীলের ক নাম্বার বাট প্রশ্ন হচ্ছে ভাইয়া খ নাম্বারে কি কোশ্চেন আসবে সিজনশীলের খ নাম্বারে আসবে যে পি অফ এ নির্ণয় করো এই যে পি অফ এ মানে কি এ সেটের শক্তি সেট নির্ণয় করতে বলছে একেবারে সহজ বিষয় আমি কিন্তু ক্লাসে কভার করে দিয়েছি এই এবং এই যে সেট অফ ফাংশনের পুরো ক্লাস মানে হচ্ছে এই সেট অফ ফাংশনের উপর আমি 4টা ক্লাস নিয়েছি বেসিক ক্লাস নিয়েছি মানে বইয়ের অঙ্কগুলো কভার করে দিয়েছি শুরুতে এরপরে কিন্তু এই অধ্যায় মানে হচ্ছে গাইডের বা টেস্ট পেপারের সিজনশীল এবং এমসিকিউগুলো কভার করে দিয়েছি আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো দেখো খেয়াল করো যে পি অফ এ নির্ণয় করো মানে এ সেটের তোমার শক্তি সেট নির্ণয় করতে বলবে এবং বলবে এই এ সেটের উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে কি না তুমি যেই বোর্ডের হও না কেন এই কোশ্চেনটা কোনো না কোনো বোর্ডে আসবে এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি বলে রাখলাম মনে রাখো কথা এই গণিতের ক্ষেত্রে এই যে কোশ্চেনটা সেট অফ ফাংশন অধ্যায়ে এই কোশ্চেনটা কোনো না কোনো বোর্ডে আসবে অথবা খ নাম্বারে আবার আসতে পারে যে প্রমাণ করো এ কাপ বি ক্যাপ সি সমান সমান এ ক্যাপ বি কাপ সি এরকম কোশ্চেন আসতে পারে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ওকে এরপরে প্রশ্ন হচ্ছে যে ভাইয়া গ নাম্বারে কি কোশ্চেন আসবে গ নাম্বারে দেখো গ নাম্বারে আসবে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো কি বলবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে তালিকা পদ্ধতি মানে কি ওই যে সংখ্যা আকারে লেখা আর সেট গঠন মানে কি ওই এক্স সাজ দ্যাট এভাবে আসে না বা এক্স বিলংস পড়ছো না সেটাই দেখো তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো এটা হচ্ছে কি দেখো সেট ও ফাংশন এই অধ্যায় দুইটা অনুশীলনী সেটা হচ্ছে একটা হচ্ছে কিন্তু সেট নিয়ে বলছে প্রথম যে অনুশীলনীটা আছে এরপরেটা হচ্ছে কিন্তু ফাংশন সো সেট ও ফাংশন দুইটা মিলিয়ে কিন্তু ওরা সৃজনশীল করবে সো দেখো গ নাম্বারে ডোমেইন এবং রেঞ্জ এটা কিন্তু ফাংশনের ভিতরে ফাংশন যে অনুশীলনীটা আছে সেটার ভিতরে 2.2 সম্ভবত ওকে সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এইখানে আমি যে কয়টা মানে হচ্ছে কিন্তু প্রশ্ন এখানে লিখেছি তোমরা যদি এই কয়টা পারো তোমরা কমপক্ষে এই নিয়মে যদি 20টা সৃজনশীলও থাকে তোমরা এগুলো পারবা ঠিক আছে এই কারণে কিন্তু আমি বারবার একটা কথা বলি আমার ক্লাসে অলওয়েজ একটা কথা বলি সাজেশনের ভিডিও বলো যাই বলো না কেন যে তোমরা একটু গুছিয়ে পড়াশোনা করবা টাইপ বাই টাইপ পড়াশোনা করবা দেখো এই সেট অফ ফাংশনের ভিতরে কিন্তু সৃজনশীলের টাইপ আছে প্লাস এমসিকিউগুলোর টাইপ আছে আমি মানে হচ্ছে এই অধ্যায় সব কিছু টাইপ বাই টাইপ সুন্দরভাবে কভার করে দিয়েছি টাইপ বাই টাইপ মানে কি নিয়ম তুমি যদি একটা নিয়ম শেখো দেখো তুমি যদি এই যে দেখো এই যে কোশ্চেনটা আমি এখানে লিখেছি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো না হয় সেট গঠনে বলবে অথবা এ কাপ বি বের করতে বলতে পারে বা এ ক্যাপ বি বের করতে বলতে পারে হ্যাঁ সো এটা যদি শেখো কমপক্ষে এই নিয়মে যে কয়টা আছে সবগুলো পারবা না সো এটাকে বলা হয় টাইম তুমি নিয়ম শিখবা একটা অঙ্ক করবা 10টা ঠিক আছে সো আমি এগুলো কভার করে দিয়েছি যদি তোমরা চাও আমার ক্লাসগুলো দেখে আসতে পারো এরপরে দেখো এই গেল হচ্ছে কিন্তু সৃজনশীল এর বাড়তি কিছু পড়তে হবে না আমি এই জায়গাতে যা লিখেছি এই জায়গাতে যা যা লিখেছি এগুলো থেকেই কোশ্চেন আসবে এর বাইরে থেকে না ওকে এরপরে দেখো এমসিকিউ এর ক্ষেত্রে ভাইয়া কি পড়তে হবে এটাই তো কোশ্চেন রাইট দেখো তোমরা যদি এই অধ্যায় বিগত বছরে এমসিকিউ গুলো দেখে থাকো তাহলে কিন্তু দেখতে পারবা যে সবচেয়ে বেশি আসে সেগুলো হচ্ছে কি দেখো অনেক সময় এই যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো সেট গঠনে প্রকাশ করো এটা থাকতে পারে হ্যাঁ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাইয়া তোমাদের বুঝতে হবে গুণনীয়ক সম্পর্কে আর গুণিতক সম্পর্কে আমি কিন্তু ক্লাসে কভার করে দিয়েছি যে গুণনীয়ক মানে কি আর গুণিতক মানে কি সো এটা একটু ভালোভাবে তোমার বুঝতে হবে ওকে এরপরে দেখো এ কাপ বি বা এ ক্যাপ বি এই টাইপের মূলত হচ্ছে এমসিকিউ থাকবে এরপরে কি থাকতে পারে যে তোমার ফাঁকা সেট অথবা সেটের অন্তর কি বিয়োগ করা না এই টাইপের এমসিকিউ থাকবে এবার শক্তি সেট আছে না এই টাইপের থাকবে তারপর ফাংশনের কিছু অঙ্ক আছে আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে তোমরা যদি একটু দেখো যে 2.2 হয়েছে এইটা
এরপরে এই যে 2.2 এ কিছু ফাংশনের অঙ্ক আছে, এগুলো সহজ, জাস্ট মানগুলো বসাই দেবা। এই যে দেখো f অফ তোমার হচ্ছে x = এত হলে f অফ মাইনাস 1 নির্ণয় করো, একেবারে সহজ না, জাস্ট মানটা বসাই দেবা। এইরকম এমসিকিউ থাকবে আর ডোমেন এবং রেঞ্জ রিলেটেড এমসিকিউ থাকবে। এছাড়াও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে বিগত বছরে এই অধ্যায়ে যতগুলো এমসিকিউ আছে এইগুলা তোমরা একটু প্র্যাকটিস করবা, একটু প্র্যাকটিস করবা, এগুলো থেকে কমন পাবা, এর বাইরে থেকে আসবে না, ঠিক আছে? এগুলো থেকে তোমরা কি পাবা, কমন পাবা। ওকে, সো এই ছিল সেট অফ ফাংশনের ছোট্ট একটা, মানে হচ্ছে আমি বলছি যে সিজনশীল কি আসবে আর এমসিকিউ কি আসতে পারে। ওকে, এরপরে দেখো, খেয়াল করো, এটা গেল সেট অফ ফাংশন, ডান। এরপরে হচ্ছে কিন্তু সূচক ও লগারিদম। ভাই আমি আবার আরেকটা কথা বলি, তুমি যেই বোর্ডেরই থাকো না কেন, যে কোনো না কোনো বোর্ডে না, যে দুই থেকে তিনটা বোর্ডে, তার বেশি হইতে পারে, এই সেট অফ ফাংশন থেকে আমি যা বলেছি এই নিয়মে সিজনশীল থাকবি থাকবে। এছাড়াও রিকোয়েস্ট করব বিগত বছরের 2021 বলো, 2022, 2021, 2020 সালের যেই মানে সিজনশীল যেগুলো বোর্ডে আসছে এগুলো একটু প্র্যাকটিস করবা, বাস এনাফ, আর কিছু লাগবে না। ওকে, পরে আসি। এখন দেখো সূচক এবং লগারিদম, ভাইয়া এই অধ্যায়টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং মনে রাখবা এই অধ্যায় থেকে দুই থেকে তিনটা বোর্ডে, দুই থেকে তিনটা বোর্ডে, তার বেশি বোর্ডে হইতে পারে, সেখানে এই অধ্যায় থেকে কোশ্চেন আসবে। ওকে, এখন একটু খেয়াল করো কি কোশ্চেন আসবে, কিরকম প্রশ্ন আসবে। আমি যদি শুরুর দিকে তোমাদেরকে দেখাই, দেখো সূচক ও লগারিদম, ভাইয়া এখানেও কিন্তু দুইটা অনুশীলনী, রাইট? সূচক আর একটা হচ্ছে কি লগারিদম। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এইখানে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, একটু লক্ষ্য করো, সাইড পয়েন্ট এক আর হচ্ছে কি 4.2, রাইট? আমি একটু তোমাদেরকে দেখাবো, এখান থেকে একটু বুঝতে হবে, 4.3 আছে। তারপরও দেখো, একটু খেয়াল করো, তোমাদের এখান থেকে সাইড পয়েন্ট এক আর সাইড পয়েন্ট দুই সিজনশীলের ক্ষেত্রে ভাইয়া প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের কোনগুলো করতে হবে। আমি সবচেয়ে গুরুত্ব দিতে বলবো, এখানে পয়েন্ট আছে এই যে সূচক এবং লগারিদম, এখান থেকে কীরকম কোশ্চেন আসে এটাও একটু বুঝতে হবে, যে এমসিকিউ কোন অংশ থেকে আসে আর সৃজনশীলের ক খ গ কোন অংশ থেকে আসে। মনে রাখবা যদি সূচক ও লগারিদম থেকে সৃজনশীল আসে, বোর্ডে যদি কোশ্চেন আসে, তাহলে দুইটা অনুশীলনী মিলিয়ে ওরা কোশ্চেন করবে, সূচক থেকেও দিবে লগারিদম থেকেও দিবে। কিন্তু সবচেয়ে গুরুত্ব দিতে হবে খ এবং গর ক্ষেত্রে লগারিদমের অঙ্ক, লগারিদমের অঙ্ক। দেখো আমি কিন্তু এই জায়গাতে এই যে লগ 10, এই যে দেখো রুট ওভার 27, এই যে এটা কিন্তু লগের একটা অঙ্ক তুলেছি, রাইট? এই যে 4.2 এ যদি তোমরা যাও, একটু যদি খেয়াল করো এই জায়গাতে, যে দেখাও যে এখানে ক খ গ তিনটা অঙ্ক আছে, আবার এই যে সরল করো এইখানে কিছু অঙ্ক যদি তুমি করো, আর বোর্ডের যদি কিছু সৃজনশীলগুলো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমার কাভার হয়ে যাবে। মনে রাখবা যদি ঘ নাম্বারে কোশ্চেন আসে, তাহলে কিন্তু লগারিদম থেকে আসবে, এই রিলেটেড এইখানে বইয়ে যে কয়টা আছে একটু প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু তোমার ধারণা হইবে যে মানে কীরকম কোশ্চেন আসবে। ওকে, আর সূচক থেকে ওরা ক নাম্বার না হলে খ নাম্বার দিয়ে দেয়। দেখো ক নাম্বারে আমি দিয়েছি যে লগ 7 ভিত্তিক, এই যে দেখো 3√7.7, এটা একেবারে সহজ, এইটা মান নির্ণয় করতে বলতে পারে, অথবা এ এর মান, বি এর মান, সি এর মান দেওয়া থাকবে, তিনটাকে তোমার গুণ করতে বলতে পারে, অথবা এই এম সমান সমান 512 হলে এক্স এর মান নির্ণয় করতে বলতে পারে। এগুলো সব এমসিকিউ, এমসিকিউটা তোমার ক নাম্বারে দিয়ে দেবে। ওকে, অথবা লগ 3√2 ভিত্তিক 324 এর মান নির্ণয় করো, এটাও ক নাম্বারে দিয়ে দেবে। এগুলো কিসে আসবে, ক নাম্বারে আসবে, কিসে আসবে, সৃজনশীলের ক নাম্বারে আসবে। ওকে, এরপর হচ্ছে কিন্তু খ নাম্বারে সূচক থেকে দিতে পারে, এবং সূচকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4.1 এ দেখবা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, শুধু একটা না, দেখো এখানে, সেটা হচ্ছে কি, আমি যদি তোমাদেরকে দেখাই যে এই জায়গাতে, এখানে আমি তুলি নাই, এই যে দেখো 8 নাম্বার অঙ্ক তোমাদের বইয়ে, যে 3 পাওয়ার m + 1 / 3 পাওয়ার m, এটার পাওয়ার আবার m - 1 ভাগ 9 পাওয়ার m + 1, এই যে 8 নাম্বার অঙ্কটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু তোমাদের মানে হচ্ছে কিন্তু করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে এই অঙ্কটা। আর এই পাশে এই যে তুলেছি a/b/p + r, এই যে অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূচকের ক্ষেত্রে, অন্ততপক্ষে সাইড পয়েন্ট একে যদি কোশ্চেন আসে এখান থেকে, মানে এই নিয়মের আসবে। ওকে, এরপরে ঘ নাম্বারের ক্ষেত্রে তো আমি বলছি লগারিদম থেকে আসবে, এটা ফিক্সড, ঠিক আছে? এই গেল হচ্ছে কিন্তু তোমার সৃজনশীল। তাহলে সূচক এবং লগারিদম অধ্যায় থেকে ভাইয়া তোমার কি কি পড়তে হবে সৃজনশীলের জন্য, সৃজনশীলের জন্য সাইড পয়েন্ট এক থেকে এই একটা অঙ্ক আমি দেখাইছি, যে সরল করো 8 নাম্বার অঙ্কটা, আর প্রমাণ করার ক্ষেত্রে এখানে তোমার 14-15 আছে, এগুলো একটু করবা, বাস এনাফ, আর কিছু লাগবে না।
ওকে আর গ নম্বরের ক্ষেত্রে তোমার লগারিদম থেকে কোশ্চেন আসবে এই ক্ষেত্রে তোমার কিছু অঙ্ক করতে হবে আর বোর্ডের যে সিজনশীলগুলো আছে একটু তোমার প্র্যাকটিস করতে হবে তাহলেই হবে আর কিছু লাগবে না এখন গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে ভাইয়া এই অধ্যায় থেকে এমসিকিউ থাকবেই থাকবে তাতে কোনো ভুল নাই তুমি যেই বোর্ডেরই হও না কেন এই অধ্যায় থেকে এমসিকিউ অবশ্যই আসবে অবশ্যই এটা 100% গ্যারান্টি দিচ্ছি 100% আবার এই যে সেট অফ ফাংশন এখান থেকে এমসিকিউ আসবেই আসবে 100% বলে দিলাম ঠিক আছে দেখো তাহলে এইখানে এমসিকিউ কি পড়তে হবে এখানে দেখো ছোট করে লেখা দিছি যে বইয়ের কিছু অঙ্ক আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো 4.1 4.2 4.3 এখানে একটু বুঝতে হবে তোমাদের তোমরা কিন্তু জানো যে কোন কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান কত অন না যে আমি যদি লিখি a পাওয়ার 0 তার মান কত অন আবার আমি যদি লিখি x এর পাওয়ার 0 তার মান কত অন না সো এই টাইপের কিন্তু এমসিকিউ আছে একটু দেখে যাবা এগুলো আসবে এরপরে আমি যদি বলি যে 4.1 এ যাও তোমাদের কাছাকাছি যদি কোনো বই মানে গণিত বইটা থাকে একটু খোলো সবাই এবং 4.1 এ যাও যাওয়ার পরে দেখবা এই জায়গাতে যে সমাধান করো 17 থেকে 20 পর্যন্ত খেয়াল করো 17 থেকে 20 পর্যন্ত সমাধান করো যে 4 এ 4 পাওয়ার x = 8 সমাধান করো মানে কি x এর মান তোমার বের করতে হইবে এই যে 4 পাওয়ার x = 8 এইটা 2 পাওয়ার x প্লাস 1 128 এই যে রুট ওভার 3 এই রিলেটেড এমসিকিউ ভাই আসবে আসবে তাতে কোনো ভুল নাই এবং এগুলো করার টাইপ আছে কি আছে এই যে সিজনশীল করার যেভাবে টাইপ আছে এই সূচক এবং লগারিদম এই অধ্যায়ে সিজনশীলের ক্ষেত্রে আমি যদি আমি যেটা মনে করি যে চারটা টাইপের মূলত সিজনশীল আছে চারটা টাইপ ধরতে পারলে 20টা সিজনশীল করতে পারবা একদম সিম্পল আর এমসিকিউর ক্ষেত্রে হাইয়েস্ট হলে 4 থেকে 5টা টাইপ আছে তুমি যদি 4 থেকে 5টা টাইপ একবার ধরতে পারো নিয়মটা যদি ধরতে পারো তুমি 100 এমসিকিউ এমনি করতে পারবা সো এই ক্লাস আমি নিয়ে আসবো সামনে সেট অফ ফাংশনের সব মানে টাইপ বাই টাইপ আমি করাইছি কভার করে দিয়েছি সূচক ও লগারিদমের বাকি আছে সেগুলো আমি কভার করে দিব ওকে তাহলে দেখো সো এইরকম কিন্তু এমসিকিউ আসবে এখান থেকে এই যে সমাধান করো এগুলো একটু ভালোভাবে দেখে যাবা এই ভুলটা করবা না তোমরা ঠিক আছে আর হচ্ছে আমি যদি তোমাদেরকে দেখাই এগুলো জাস্ট প্র্যাকটিস তোমরা কি করবা তোমরা অনেকে এখন বলতে পারো ভাইয়া বই দিয়ে দেখাচ্ছে তাহলে আমরা ওই যে গাইড কিনলাম কিসের জন্য টেস্ট পেপার কিনলাম কিসের জন্য দেখো আমি তোমাদেরকে বলবো তোমরা বইয়ের এই যে আমি যা যা দেখাচ্ছি এগুলো কইরা দেন তুমি গাইডে যাবা মানে হচ্ছে কিন্তু গাইডের এমসিকিউগুলো প্র্যাকটিস করবা টেস্ট পেপারে এমসিকিউগুলো প্র্যাকটিস করবা দেখবা তুমি বইয়ে যা করে আসছো ওইগুলো ওইখানে দিয়ে দিছে বুঝতে পারছো আমার কথা কি বলছি এই কারণে বইয়ের অঙ্ক যদি তুমি না পারো তাহলে তুমি গাইডে গিয়ে কি করবা তুমি তো কিচ্ছু পারবা না ঠিক আছে এই কারণে এগুলো একটু তোমার দেখতে হবে আর লগারিদম থেকে এই যে দেখো এই মান নির্ণয় করো 4.2 এ যাও 4.2 এ যাও সবাই এক নাম্বার এবং দুই নাম্বার খেয়াল করো আসবি আসবে ভাই কোনো ভুল নাই এমসিকিউ এখান থেকে আসবি আসবে দেখো খেয়াল করো মান নির্ণয় করো লগ 3 ভিত্তিক 81 এই যে দেখো আবার লগ 5 ভিত্তিক 3 রুট ওভার 5 এগুলো আসবে এরপরে দেখো x এর মান নির্ণয় করো লগ 5 ভিত্তিক x = 3 এমসিকিউর জন্য এই যে লগ x ভিত্তিক 25 = 2 একেবারে সহজ ট্রিক্স আছে টেকনিক আছে এমসিকিউ গুলো করার কি আছে টেকনিক আছে তোমার এই টেকনিক গুলো কি করতে হবে ধরতে হবে বুঝতে পারছো কি বলেছি পারবা না ভাই এই যে এই ভুল কইরো না 4.2 এর এক নাম্বার দুই নাম্বার যতগুলো অঙ্ক আছে লাগবে যতক্ষণ লাগে তুমি একটা পার একটা শিখবা তুমি এই নিয়মে পাঁচটা করতে পারবা এই যে দেখো x এর মান নির্ণয় করো লগ এই যে x ভিত্তিক 25 = 2 তুমি যদি এইটা পারো এরপর তুমি গাইডে যাবা বিগত বছরের এমসিকিউ গুলো সলভ করবা দেখবা তুমি এই রকম কমপক্ষে 20টা আছে যেগুলো বোর্ডে আইছে এই রকম 20টা আছে তুমি 20টা পারবা সো নিয়ম শিখবা একটা করতে পারবা 20টা এটাকে বলা হয় টাইপ এই কারণে কিন্তু আমি প্রতিটা অধ্যায় যে পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত ইভেন গণিত সবগুলা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সৃজনশীল এমসিকিউগুলো টাইপ বাই টাইপ করাই যাতে করে তুমি যেই টাইপটা শিখবা ওই টাইপে তুমি বিগত বছরে যতগুলো আছে যদি 20টা আসে এমসিকিউ 20টা যেন পারো 10টা যদি আসে 10টা যেন পারো তুমি দেখি যেন বলতে পারো যে না ভাইয়া এইটা শিখেছে এই টাইপটা শিখেছে এই টাইপে এটা তো এইরকম বা শেষ খেল খতম ওকে বুঝতে পারছো কিনা বলো সো আমি আশা করি আমি যা বোঝানোর ট্রাই করেছি তোমরা সবাই বুঝতে পেরেছো সো এই গেল হচ্ছে কিন্তু সেট ও ফাংশন আর সূচক ও লগারিদম এখন আমি তুলবো হচ্ছে কিন্তু সসীম দ্বারা আর বীজগাণিতিক যে রাশি যে অধ্যায়টা আছে এই অধ্যায় দুইটা তুলতেছি ঠিক আছে
এরপরে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখন কিন্তু আমি বাকি দুইটা অধ্যায় উঠাইছি। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া এতগুলা অধ্যায় আপনি তো শুরুর দিকে বলেছেন যে আমরা যদি বেশি অধ্যায় আমাদের পড়তে হবে না, কিন্তু আপনি তো সবগুলো অধ্যায় দেখানো শুরু করতেছেন ধারাবাহিকভাবে। দেখো, খেয়াল করো, সো আমি বলেছি যে গণিতে কিন্তু চারটা বিভাগ আছে, তার ভিতরে আমি কিন্তু এখনও ক বিভাগের ভিতরে আছি, ঠিক আছে? সো এখন প্রথমে যে দিলাম যে সেট অফ ফাংশন, এখান থেকে কোশ্চেন আসবে, কিন্তু সবগুলো বোর্ডে নাও আসতে পারে, কিন্তু চার থেকে পাঁচটা, মানে তিন থেকে চারটা বোর্ডে আসবে। এরপর আমি যে লিখেছিলাম সূচক ও লঘারিদম, সবগুলো বোর্ডে কিন্তু আসবে না, অর্থাৎ দুই থেকে তিনটা বোর্ডে দিয়ে দেবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিন্তু ভাইয়া সসীম দ্বারা এই অধ্যায়ের অঙ্কগুলো, এখান থেকে ভাই থাকবি থাকবে, কোনো ভুল নাই। আর এই যে বীজগাণিতিক রাশি, এখান থেকেও কিন্তু থাকবে, এই বীজগাণিতিক রাশি অধ্যায় থেকেও কিন্তু থাকবে, আবার এটা থেকেও কিন্তু থাকবে। কিন্তু এখন দেখো বীজগাণিতিক মানে ক বিভাগে টোটাল কোশ্চেন আসবে তোমাদের তিনটা, সেখান থেকে দুইটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, রাইট? কিন্তু অধ্যায় পড়ছে কয়টা দেখো, সেট অফ ফাংশন, তারপর হচ্ছে আর কোন অধ্যায় বলছিলাম, আর হচ্ছে এই যে দেখো সসীম দ্বারা, তারপর হচ্ছে কিন্তু বীজগাণিতিক রাশি, এরপরে আর একটা অধ্যায় সূচক ও লঘারিদম, টোটাল চারটা অধ্যায়। এখন যে কয়টা বোর্ড আছে এই চারটা অধ্যায়ের ভিতর থেকেই আসবে, তাতে কোনো ভুল নাই, ঠিক আছে? এখন একটু খেয়াল করো এই জায়গাতে সসীম দ্বারা অধ্যায়, ভাইয়া সসীম দ্বারা অধ্যায় দেখে মনে হচ্ছে কিন্তু কঠিন, অনেকের কাছে কঠিন লাগতে পারে, অনেক ভালো ভালো স্টুডেন্ট তারাও কিন্তু এই অধ্যায়টা বাদ দিয়ে যায়। কেন? কারণ এই অধ্যায়টা নাকি তাদের কাছে কঠিন লাগে, কারণ রুটের কিন্তু ঝামেলা আছে, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে রুটের বিষয়টা অনেকে ধরতে পারে না। হ্যাঁ, রুটের যে অঙ্কগুলো আছে, যে গুণোত্তর দ্বারা নির্ণয় করো, সমান্তর দ্বারা নির্ণয় করো, আছে না? কিন্তু এগুলো একেবারে সহজ। কীরকম সহজ? আমি কিন্তু গণিত ফ্রি ক্লাসে, আমার এই ইউটিউব চ্যানেলই কিন্তু আছে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অধ্যায়ের পুরো ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে রাখবো। আমি কিন্তু টাইপ বাই টাইপ ইচ অ্যান্ড সব কিছু, বইয়ের অঙ্ক বলো, তারপর হচ্ছে কিন্তু এই অধ্যায়ের সৃজনশীল কোনগুলো বোর্ডে আসছে, টাইপ বাই টাইপ কোনগুলো এমসিকিউ বোর্ডে আসছে, সেগুলো কভার করে দিছি। তোমরা যদি আমার ওই ক্লাসগুলো দেখো, দেখবা আমি আশা করি এই সসীম দ্বারায় কোনো সমস্যা থাকবে না। জাস্ট যেটা করবা, আমার ক্লাস দেখার পরে একটু প্র্যাকটিস করবা, আমি যা করাবো, হাইয়েস্ট 10 থেকে 15 মিনিট একটু প্র্যাকটিস করবা, ব্যাস বাস, এনাফ, আর কিচ্ছু লাগবে না। দেখো এখান থেকে কিরকম কোশ্চেন আসবে, খেয়াল করি শুরুতে। দেখো অনেক সময় ক নাম্বারে দিয়ে দেয় যে 5+8+11+ ডট ডট ডারাটির কোন পদ 383। আমি কিন্তু বলেছি যে সসীম দ্বারা অধ্যায়ের ক্লাসে যে ভাইয়া তোমাদের ফরজ কাজ, প্রথম কাজই হচ্ছে এই অধ্যায় এইরকম অঙ্ক পাওয়ার পরে টাস্ক করে এটা তোমার বের করতে হবে, এটা কি সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা, কেমনে জানি বের করবা, এইটা থেকে এইটা বিয়োগ করবা, আবার এইটা থেকে এইটা বিয়োগ করবা, যদি সমান আসে তাহলে সেটা সমান্তর দ্বারা, আর যদি সমান না হয় কোনো কথা নাই, সেটা হচ্ছে কিন্তু গুণোত্তর দ্বারা, আমি কিন্তু ক্লাসে বলেছি, রাইট? আচ্ছা দেখো, বাদ দাও, এখন ধারাটির কোন পদ 383, একেবারে সহজ অঙ্ক, তাই না? আমি একটা কথা বলেছি এই অধ্যায়ের ক্লাসে যে যদি ভাইয়া সমষ্টির কথা বলে তাহলে সমষ্টির সূত্র লেখবা, যদি সমষ্টির কথা না বলে কোনো কথা নাই, সেটা যদি সমান্তর দ্বারা হয় এনতম পদের সূত্র কি, a+(n-1)(d), এটা দ্বারা কইরা যাবা, কোনো কথা হইবে না। সমষ্টির কথা বলে নাই কিচ্ছু লাগবে না, তুমি তো জানো এনতম পদের সূত্রটা জানো না, একেবারে সিম্পল, ওইটা দিয়ে কইরা যাবা। এই যে দেখো এটাই কিন্তু সেই অঙ্ক, মনে পড়ছে? যারা আমার ক্লাস দেখেছো তোমরা কিন্তু জানো। আচ্ছা এরপরে দেখো, 3+a+9+60, এই ধারাটির a এর মান নির্ণয় করো, এরকম কোশ্চেন থাকতে পারে, একেবারে সহজ। দেখো এই অধ্যায় তিন টাইপের সৃজনশীল আছে, আমি কিন্তু সুন্দরভাবে সাজায় রাখছি। এরপরে দেখো খ নাম্বার, এটা হচ্ছে কিন্তু ক নাম্বারও আসতে পারে, অনেক সময় খ নাম্বারও দিয়ে দিতে পারে। এরপরে দেখো গুণোত্তর ধারাটি নির্ণয় করো, খ নাম্বারে আসবে, গুণোত্তর ধারাটা নির্ণয় করো, অথবা এন সংখ্যক পদের সমষ্টি 630 হলে এন এর মান নির্ণয় করো, ভেরি সিম্পল, ক্লাসে আলোচনা করেছি, একেবারে সহজে বুঝাই দিছি, এটা কিন্তু খ নাম্বারে আসবে। সমান্তর ধারাটির 30তম পদ নির্ণয় করো, ঘ নাম্বারে আসবে, অথবা 14তম পদ নির্ণয় করো, আসতে পারে। এই যে যতগুলো এখানে লিখছি না, মনে রাখো এই দিয়েই আসবে, এগুলো দিয়েই আসবে, আর বাইরে আসবে না, এইগুলো দিয়েই আসবে। আর এগুলো যদি পারতে চাও, আমি তোমাদেরকে বলবো আমার ক্লাসগুলো দেখতে পারো, আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে তোমরা চাইলে দেখে আসতে পারো, ঠিক আছে? একেবারে এই অধ্যায় পুরো বানায় দিছি, এই সসীম দ্বারা অধ্যায় অনেকের কঠিন লাগে, একেবারে পুরো বানায় দিছি, রুটের যে ঝামেলা একেবারে, ঠিক আছে? এরপরে দেখো খেয়াল করো এমসিকিউ, ভাইয়া এমসিকিউ আমি কিন্তু কিছু লিখি নাই, বিকজ তুমি যদি এমসিকিউ পারতে চাও, ওই যে সাধারণ অন্তর কিভাবে বের করে, একটা হচ্ছে কি সমান্তর দ্বারা, আর একটা হচ্ছে গুণোত্তর দ্বারা, সমান্তর দ্বারা ক্ষেত্রে সাধারণ অন্তর, আর গুণোত্তর দ্বারা ক্ষেত্রে সাধারণ অনুপাত, রাইট? এরপরে সমষ্টি রিলেটেড এমসিকিউ থাকবে, এই তো। সো একটু প্র্যাকটিস করবা, যারা এগুলো ধরতে পারবা তারা ওইগুলো পারবা,
ওকে এমসিকিউ ক্লাস আমার আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। পরে আসে বীজগাণিতিক রাশি। অনেকে যারা একটু ভালো তারা বীজগাণিতিক রাশি একদম ফাটাই ফেলায়, কিন্তু যারা একটু মানে হচ্ছে কিন্তু কম পারে বা মানে হচ্ছে এই অধ্যায়টা ভালো মানে সূত্রগুলো মনে রাখতে হয়, এই অধ্যায়টা পারতে হইলে ভাই সূত্র লাগবে, এই অধ্যায়টা পারতে হইলে তোমার সূত্র জানতে হইবে, তুমি সূত্র ছাড়া কিচ্ছু করতে পারবে না। এখানে দুইটা আছে, একটা হচ্ছে বর্গের সূত্র ওই যে স্কোয়ার, আর একটা জানতে হয় তোমার ঘন সূত্র ওই যে কিউব টাইপের, তাই না? সো যদি তুমি জানো এই অধ্যায় থেকে অ্যান্সার দিতে পারবা, যদি তুমি না পারো কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। ওকে খেয়াল করো কি আসতে পারে, সৃজনশীল হিসাবে আসতে পারে এই যে এক্স এর পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স এর পাওয়ার 4 এর মান নির্ণয় করো, এটা তো ভেরি সিম্পল, এটাকে তুমি ভাঙ্গা বা এইভাবে এক্স এর মাথায় স্কোয়ার দিয়ে প্লাস এই যে, রাইট? মনে পড়ছে কি না? এইভাবে তোমার সূত্রে ফলাই করতে হইবে। আবার এ কিউব প্লাস 1 বাই এ কিউব এর মান নির্ণয় করো, এটাও বলতে পারে। এরপরে এই যে এক্স এর মাথায় 8 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স এর পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এইটা, লেফট হ্যান্ড সাইডে এইটা আছে, রাইট হ্যান্ড সাইডে এইটা বলতে পারে। এরপরে এক্স এর পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স এর পাওয়ার 5, এটা ভেঙে ভেঙে তোমার কিন্তু বের করতে হবে। কিন্তু তুমি যদি বিগত বছরের কোশ্চেনগুলো দেখো, এইখানে যেগুলো উঠেছে এর চেয়েও কঠিন কঠিন ওরা কোশ্চেন করে। 2022 সালের কোশ্চেনটা দেখো, 21 এর কোশ্চেনগুলো দেখো, দেখবা না এর চেয়েও কিন্তু একটু কঠিন কঠিন মানে কোশ্চেন ওরা করে, ঘ নাম্বারে এত বড় অঙ্ক, কিন্তু অঙ্ক দেখে মনে হচ্ছে অনেক বড়, বাট তুমি যদি একটু চিন্তা করো জাস্ট 2-3 সূত্রের মাধ্যমে কভার করে ফেলছে, তুমি যদি একটু দেখো। কিন্তু তোমার একটু কী করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। আমি যে এখানে লিখেছি এর বাইরেও কিন্তু আছে, সো 2022 কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করবা, রিকোয়েস্ট থাকবে 21 কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা অন্ততপক্ষে এই অধ্যায়ের ক্ষেত্রে, কারণ বলা যায় না। ওকে, আর এমসিকিউ যদি ভাইয়া তুমি পারতে চাও অবশ্যই তোমার কী লাগবে, অবশ্যই সূত্র জানতে হইবে। তুমি যদি সূত্র না জানো কোনোভাবেই সম্ভব না, তুমি এই অধ্যায়ের এমসিকিউ দিতে পারবা না, ডান? সো এই গেল হচ্ছে কিন্তু আমাদের ক বিভাগ, যেখান থেকে 3টা কোশ্চেন থাকবে এবং 2টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। পরে আসি, পরে হচ্ছে কিন্তু জ্যামিতি। ক বিভাগে আসছে কি জ্যামিতি। আমি যদি ভাইয়া জ্যামিতির কথা বলি, বৃত্ত প্রথমেই কথাটা আসবে কার কথা, বৃত্ত। সো বৃত্ত, বৃত্ত থেকে কোশ্চেন 2টাও থাকতে পারে ভাই, 2টাও থাকতে পারে, 3টা তো কোশ্চেন আসবে, বৃত্ত থেকে ভাইয়া তোমার 2টা কোশ্চেন থাকবে, মনে রাখো 2টা থাকবে। যারা বৃত্ত পারো আলহামদুলিল্লাহ, অনেকে কিন্তু বৃত্ত এই অধ্যায়টা কিন্তু একটু কঠিন লাগে। সো বৃত্ত থেকে 2টা মানে হচ্ছে এখানে একটু কথা আছে, আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি, একটু ক্লিয়ারলি বোঝাচ্ছি। দেখো তোমাদের গণিত বইটা আমি হাতে নিলাম এবং এইখানে আমি যদি তোমাদেরকে দেখাই, এই জায়গাতে দেখো একটু স্টেপ বাই স্টেপ বুঝাই দেবো যে এখান থেকে তোমরা কীভাবে অ্যান্সার দিবা, বা জ্যামিতি থেকে তোমরা মানে কী কী তোমাদের অ্যান্সার করতে হবে, রাইট? রেখা কোণ ও জ্যামিতি এ অধ্যায় তো তোমাদের নাই, আছে নাই। এরপরে যদি আমি যাই এই যে ব্যবহারিক জ্যামিতি অধ্যায় 7, ভাইয়া একেবারে সহজ, সপ্তম অধ্যায়ের মতো সহজ কোনো অধ্যায় নাই অন্তত পক্ষে এই গণিত বইয়ে, বাস্তব কথা। এই ব্যবহারিক জ্যামিতি যে কতটা সহজ, যারা করেছে তোমরা কিন্তু জানো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সম্পদ্য, তোমরা জানো না, সম্পদ্য একটা, আর একটা হচ্ছে কি উপপাদ্য। সো সম্পদ্য মানে কি আঁকা জাঁকা, আঁকতে হয়, সো এটা হয়েছে সেটা। সো এইখানে এই ব্যবহারিক জ্যামিতি তুমি যদি এখনও না ধৈর্য থাকো, মনে রাখো এই ব্যবহারিক জ্যামিতি থেকে একটা সৃজনশীল আসবে ফিক্সড, মনে রাখো, এবং আমি এটা কভার করে দিব, আমি সামনে ক্লাস নিয়ে আসতেছি। সো এই যে ব্যবহারিক জ্যামিতি একটু যারা এখনও ধরো নাই, তোমাদের কাছে অনুরোধ থাকবে ভাইয়া বৃত্ত থেকে একটু কঠিন কোশ্চেন করে, কারণ ওটার ভিতরে আবার উপপাদ্য কিন্তু থাকে। সো উপপাদ্য এই যে বৃত্ত এগুলো মিলাইয়া 2টা সৃজনশীল আসবে, মনে রাখো, যারা পারো আলহামদুলিল্লাহ, কিন্তু যারা পারো না তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যদি একটু এ প্লাস উঠাতে চাও অবশ্যই তোমাদের এই ব্যবহারিক জ্যামিতিটা একটু ভালোভাবে পড়তে হবে। এবং তুমি আমি মনে করি তুমি যদি 2 ঘন্টা টাইম দাও এই অধ্যায়ের উপর, 2 ঘন্টা বেশি না, তুমি ধরো কিচ্ছু জানো না, তুমি 2 ঘন্টা টাইম দেবা, বাস এনাফ, দেখবে তুমি সব কিছু পারবা, এবং আমি একটা ক্লাসের মাধ্যমে পুরোটা কভার করে দেবো তোমাদের এই রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেলে। আচ্ছা দেখো, তাহলে এই যে ব্যবহারিক জ্যামিতি থেকে ভাইয়া তোমার কী পড়তে হবে, এটা কোশ্চেন না। এরপরে অংশ আছে কিন্তু চতুর্ভুজ অঙ্কন। দেখো আমি একটু ছোট্ট করে তোমাদেরকে দেখাই দেবো যে কোন কোন মানে হচ্ছে অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো সম্পদ একে আছে, ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটা কোন অপর 2 বাহুর সমষ্টি, এটা একটু তোমার দেখতে হবে, তুমি একটু আঁকাটা পারবা, তুমি বানিয়ে বানিয়ে কিন্তু লিখতে পারবা, তুমি যদি আঁকতে পারো তুমি বানিয়ে বানিয়ে লিখতে পারবা, এটা আমি গ্যারান্টি দিতে পারি। সো এটা মজার লাগে, এই চ্যাপ্টারটা মজার, যারা করেছো তোমরা কিন্তু জানো, একটু সম্পদ এক সম্পদ 2 দেখে মনে হচ্ছে আহামরি আয় রে এগুলো কেমনে সম্ভব, এগুলো তো মাথায় ঢুকবে না, কিন্তু কিচ্ছু না রে ভাই, তুমি যদি একটু চিন্তা করো তাহলেই পারবা।
এই যে দেখো সম্পদ তিনটা একটু ভালোভাবে তোমার পড়তে হইবে। সো তুমি সম্পদ এক, সম্পদ দুই, সম্পদ তিন এই তিনটা ভালোভাবে দেখবাই দেখবা, তিনটা ভালোভাবে দেখবাই দেখবা। এরপরে চতুর্ভুজ অঙ্করে যদি তুমি যাও, এখানে সম্পদ পাঁচ আছে। আর এই যে উদাহরণ সাইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখো কথাটা, উদাহরণ সাইড তোমাদের গণিত বইয়ে এটা 148 পৃষ্ঠা, কিন্তু হয়তোবা নতুন বই করতে পারে, পৃষ্ঠা বলতে পারি না, কিন্তু এখানে আছে। দেখো এই যে দেখো অনুশীলনী 7.2 এর আগে একটা সৃজনশীল আছে 4 নম্বর, স্কেল এবং কম্পাস দিয়ে কোন বি কোন সি আঁকো, একেবারে সহজ ক নম্বরে। ত্রিভুজটি অঙ্কন করো, এই যে পরিসীমা আছে আর দুইটা কোণ আছে। একটা রম্বস আঁকো যার বাহুর দৈর্ঘ্য π/3, একেবারে সহজ অঙ্ক। এই সৃজনশীলটার ফোকাস এটার উপর ফোকাস দেবা বেশি, কারণ এই সৃজনশীলে এই নিয়মে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই নিয়মে আসার সম্ভাবনা বেশি। তুমি যদি এই সৃজনশীলটা পারো, এই নিয়মে 5টা সৃজনশীলের আনসার তুমি দিতে পারবা, আর যদি না পারো একটাও পারবা না, ঠিক আছে? একেবারে সহজ, এগুলো আমি তোমাদেরকে দেখাই দিলাম। ওকে, সো এই ছিল ছোট্ট আলোচনা তোমাদের সাথে। আর এই এই এরপরে হচ্ছে কিন্তু অধ্যায় 8, বৃত্ত। বৃত্ত নিয়ে আমি কথা বলবো না, যারা পারো আলহামদুলিল্লাহ, বাট আমি বলবো ব্যবহারিক জ্যামিতির উপর একটু ফোকাস দিতে, ঠিক আছে? কারণ এখান থেকে ফিক্সড একটা পাবাই পাবা, সম্পদ এক, সম্পদ দুই, সম্পদ তিন এবং সম্পদ পাঁচ যে বলছি, এবং ওই যে উদাহরণের মানে যে সৃজনশীলটার কথা বলছি, এইগুলো যদি ঠিকভাবে করো তুমি এখান থেকে অ্যান্সার এমনি দিতে পারবা, এটা আমি বলতে পারি। এছাড়াও এসব ব্যবহারিক জ্যামিতি অধ্যায়ের সম্পদগুলো সলভ করার পরে এরপরে তোমরা একটু বিগত বছরের কোশ্চেনগুলো দেখো ভাইয়া, অনেকটা হেল্প করবে তোমাকে। ওকে, আর এমসিকিউ তো আছে এখান থেকে, এমসিকিউগুলো আমি আশা করি তোমরা সবাই পারবা। ডান, এখন আসি, এরপরে আসি, এরপরে হচ্ছে কি বৃত্ত নিয়ে কথা বলবো না, বলছি না। আচ্ছা, এরপরে এরপরের অংশ হচ্ছে কিন্তু ভাইয়া ত্রিকোণমিতি, মানে হচ্ছে ও পরিমিতি। তাহলে আমাদের বীজগাণিতিক অংশটা গেছে, তারপর জ্যামিতি ও এটা গেছে, এরপরে গ বিভাগ যেটা আছে, ত্রিকোণমিতি ও পরিমিতি, এবং লাস্টটা হচ্ছে কিন্তু পরিসংখ্যান। এখন ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে ভাইয়া কীরকম কোশ্চেন আসে? ত্রিকোণমিতি এবং পরিমিতি, আমি যদি ত্রিকোণমিতির কথা বলি, অলরেডি ত্রিকোণমিতির উপর আমি 3টা ক্লাস দিয়েছি, 9.1, 9.2 আমি টাইপ বাই টাইপ করাইছি সুন্দরভাবে। টাইপ 9.1 এ আমি একটু যদি তোমাদেরকে দেখাই, ত্রিকোণমিতি থেকে যদি ভাইয়া তোমার অ্যান্সার দিতে চাও, ত্রিকোণমিতি থেকে তুমি অ্যান্সার যদি দিতে চাও, আমি একটু 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 ওয়েট করো, আমি তোমাকে একটু তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, খেয়াল করো, এই যে 9.1 এ, ওই রে কতগুলো অঙ্ক, মাথাটা ঘুরে যাচ্ছে দেখে, তাই না? তাই না? এই যে দেখো 9.1 এ, একটু বইটা খুলে দেখো কতগুলো অঙ্ক ভাই রে ভাই। এই অঙ্কগুলো টোটাল 5টা টাইপ, কয়টা টাইপ, 5টা টাইপ, অর্থাৎ 5টা নিয়ম। তুমি 5টা নিয়ম শিখতে পারলে তোমাকে কেউ ত্রিকোণমিতিতে আটকাইতে পারবে না। আমি কিন্তু এই 5টা টাইপ কভার করে দিয়েছি, আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে আসবা। ওকে, 5টা টাইপ। এরপর এটা গেল হচ্ছে কিন্তু 9.1, এরপর হচ্ছে কিন্তু 9.2। এই যে 9.2 এ, এই যে দেখো আমার টাইপগুলো লেখা আছে, এই যে টাইপগুলো লেখা আছে আমি কভার করে দিছি। টোটাল এখানে 3টা টাইপের অঙ্ক আছে, 3টা টাইপ পারবা, 3টা টাইপ যদি পারো বাস, শেষ, সৃজনশীলে তুমি বস। সো আমি কিন্তু এই 9.1, 9.2 টাইপগুলো সুন্দরভাবে কভার করে দিয়েছি। ওকে, এখন এইখানে আর একটা জিনিস আছে এমসিকিউর জন্য ভাইয়া, এই ত্রিকোণমিতিতে আমি কিন্তু একটা ক্লাস নিয়েছি, আমার ফেসবুক পেজ আছে, নাম হচ্ছে রিফাত একাডেমি, সেখানে আমি একটা ক্লাস নিয়েছি ত্রিকোণমিতির উপর। জাস্ট একটা ট্রিক্সের মাধ্যমে কতগুলো জানি আমি সম্ভবত খেয়াল নাই, সবগুলো ত্রিকোণমিতির যতগুলো বোর্ডের এমসিকিউ আছে সবগুলো কভার করে দিছি একটা ট্রিক্সের মাধ্যমে। জাস্ট আমার একটা ক্লাস আছে, আমি চাচ্ছি এটাই আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিব, একটা ট্রিক্স, নিয়ম একটা। দেখো, তুমি যদি ত্রিকোণমিতি পারতে চাও তাহলে তোমার যেটা মূলত জানতে হবে, মেন সূত্র। কি সূত্র? মেন সূত্র। মেন সূত্র কি আমি বলি, যে ত্রিকোণমিতিতে তোমরা তো জানো ত্রিকোণমিতিক অনুপাত হয়েছে 6টা, সাইন, কস, তারপর কি, তারপর ট্যান, কট, সেক, আর হয়েছে কোজেক। এইগুলো তো জানতে হইবে যে সাইনের বিপরীত হয়েছে কোজেক, যেমন সাইন থিটা সমান সমান অন বাই কোজেক থিটা, আবার কস থিটা সমান সমান হচ্ছে কি, অন বাই সেক থিটা, ট্যান থিটা সমান সমান কি, অন বাই কট থিটা, এই যে বিপরীত, এগুলো তো জানতে হইবে। এছাড়াও মেইন 3টা সূত্র আছে, কি কি, একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আমি ক্লাসে দেখাইছি, তারপর কি, কোজেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তুমি 3টা সূত্র যদি জানো, এখান থেকে কমপক্ষে 9 থেকে 12টা
মানে সূত্র তুমি নিজে বানাইতে পারবা, তোমার এখানে আহামরি কিচ্ছু পড়তে হইবে না। তুমি যদি মেইন এই তিনটা সূত্র জানো, তুমি সৃজনশীলে অ্যানসার দিতে পারবা, এমনি দিতে পারবা, এমসিকিউগুলো এমনি পারবা। মেইন সূত্র আমি কিন্তু অলওয়েজ বলেছি, মেইন সূত্র একটু মাথায় রাখবা। আমি আমার এই মানে ত্রিকোণমিতির উপর ক্লাসের লিঙ্কগুলো দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে আসতে পারো। কিন্তু আমি বলবো সবচেয়ে মজার লাগে যে এই মানে হচ্ছে ত্রিকোণমিতি অধ্যায়ে একটা নিয়ম আছে, যেই নিয়মটা তুমি যদি ফলো করো 40-50 এমসিকিউ বিগত বছরে তুমি অ্যান্সার দিতে পারবা। একটা নিয়ম আছে এবং সেটা আমি লাইভ ক্লাস নিয়েছি আমার রিফাত একাডেমি ইউটিউব মানে ফেসবুক পেজে আছে ক্লাসটি, ঠিক আছে? সো বুঝতে পারছো? এবং সৃজনশীলগুলো এখন কোশ্চেন হচ্ছে, ভাইয়া আপনি তো বলতেছেন বাট আমাদেরকে দেখাচ্ছেন না। দেখো আমি যদি তোমাদেরকে দেখাই, আমার হাতে একটা সাপ্লিমেন্ট আছে তোমাদের, সো তোমাদেরকে যদি একটু দেখাই, একটু খেয়াল করো যে কী কী আসবে, আমি একটু বলে দিব তোমাদেরকে, তোমরা পারবা আমি আশা করি। যে দেখো যে এম মানে সৃজনশীলের ক্ষেত্রে আমাদের কী কী পড়তে হবে, এটাই তো কোশ্চেন, তাই না? তাহলে সৃজনশীলের ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে একটু বলি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে দেখো, এই যে আমি একটু দেখাচ্ছি এই টাইপের সৃজনশীলগুলো, হ্যাঁ আমি আমার ক্লাসে কভার করে দিয়েছি, দেন তারপরও আমি একটু তোমাদেরকে দেখাবো। দেখো একটু খেয়াল করো, একটু আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে ত্রিকোণমিতির ক্ষেত্রে এই যে অংশটা আছে, অনেক সময় দেখবা এই টাইপের, এই টাইপের এইখানে একটা কোণ থাকে, এখানে একটা কোণ থাকে, হ্যাঁ, এবং এইখানে দেওয়া থাকে x+y আর এইখানে থাকে x-y, এইভাবে কিন্তু দেওয়া থাকে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে কিন্তু ভি, এটা হচ্ছে কিন্তু সি, এই যে টাইপটা দেখতে পারতেছো, এই টাইপের সৃজনশীলগুলো সবচেয়ে বেশি আসে, আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে? কি বলেছি, এরপর কোশ্চেন করে। সো এখন তোমাদের কি করতে হবে, তোমাদের আগে বইয়ের অঙ্কগুলো একটু ভালোভাবে পড়তে হবে। যদি বলো যে ভাইয়া 9.1 অঙ্কগুলো প্যারা লাগে, ভাল লাগে না, দরকার নাই, লাগবে না, কিন্তু 9.2 অঙ্কগুলো একটু দেখবা, কারণ এই যে অঙ্কটা আমি লিখেছি না মানে উদ্দীপকটা তুলছে না, 9.2 অংশ। সো 9.2 মাত্র তিনটা টাইপ আছে, একেবারে সহজে ট্রিক্স দিয়ে টেকনিক দিয়ে আমি বুঝাইছি ক্লাসে, তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। সো এই নিয়মে আসে, সো আমি এগুলো প্র্যাকটিস করাবো তোমাদেরকে। সো একটু তোমাদের প্র্যাকটিস করতে হবে, তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে সম্ভব না, বুঝতে পারছো? এছাড়াও অন্য টাইপের তো আছে, কোনো কথা নাই, কিন্তু এই নিয়মে সবচেয়ে বেশি আসে, এগুলো একটু প্র্যাকটিস করবা। এবং এগুলোর মতো সহজ কোনো অঙ্ক নাই, যদি আসে ভালো, আর না আসলে তো না। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে, ভাইয়া পরিমিতি থেকে তো অনেকে বলতে পারো, ভাইয়া পরিমিতি তো এখন পর্যন্ত ধরিই নাই, আমি পরিমিতি নিয়ে বেশি কিছু বলবো না, পরিমিতির আমি একটা ক্লাস নিয়েছি, বাট পরিমিতি অধ্যায়টাকে বুঝতে হলে তোমার একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে, কারণ পরিমিতিতে সম্ভবত অনুশীলনী আছে প্রায় 4টা। সো 4টা অনুশীলনীর অঙ্কগুলো একটু তোমার চিন্তা ভাবনা করতে হবে, ভালোভাবে বুঝতে হবে, আয়তক্ষেত্র, সামান্তরিক আছে, বৃত্তার বৃত্ত সংক্রান্ত কিন্তু আছে, তাই না? এগুলো তো একটু বুঝতে হবে তোমাদের, ত্রিভুজ সংক্রান্ত আছে, এগুলো পারতে হবে। এই কারণে আমি লাইভ ক্লাস মানে হচ্ছে আমি ক্লাস আমি সামনে নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। সো এটা নিয়ে আমি বেশি কথা বলবো না। লাস্ট টপিক ভাই সেটা হচ্ছে কি, পরিসংখ্যান। ভাইয়া কোশ্চেন হচ্ছে যে পরিসংখ্যান থেকে ভাইয়া কীরকম কোশ্চেন আসবে, রাইট? কীরকম কোশ্চেন আসবে আমি আশা করি এটা নিয়ে মানে তোমরা সবাই বলবা, ভাইয়া এটা সম্পর্কে আমরা জানি, আপনার বলতে হবে না যে পরিসংখ্যান থেকে কী কী আসবে। পরিসংখ্যানের আমার একটা ক্লাস আছে আমার এই মানে হচ্ছে কিন্তু এই চ্যানেলে, রিফাত একাডেমি এই চ্যানেলে, এক ক্লাসে সব কভার করে দিচ্ছে। এবং মনে রাখবা পরিসংখ্যানের ক্ষেত্রে, আমি বলে দিই পরিসংখ্যানের ক্ষেত্রে, আমি যদি তোমাদেরকে বলি যে পরিসংখ্যানের ক্ষেত্রে কি আসবে, পরিসংখ্যানের ক্ষেত্রে সৃজনশীলে কী কী জানি, আয়তক্ষেত্র, ঘনসংখ্যা বহুভুজ, আর হচ্ছে কি অজীব রেখা, তিনটা লেক, একটা হচ্ছে কি আয়তলেখ আর একটা হচ্ছে কি ঘনসংখ্যা বহুভুজ আর হচ্ছে কি, আর হচ্ছে কিন্তু অজীব রেখা। দেখো খেয়াল করো, অজীব রেখা এইখানে, এই যে ঘনসংখ্যা বহুভুজ, দুইটা কোশ্চেন আসবে না সৃজনশীলে, হ্যাঁ, তাহলে দেখো ঘনসংখ্যা বহুভুজ আর আয়তলেখ আসবে 100% গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে, একটু ভালোভাবে দেখে যেতে হবে। এবং ট্রিক্স আছে, এগুলো করার তো ট্রিক্স আছে। এবার ওই যে গড় নির্ণয় করো, কী আছে, 6 নম্বরে আসবে গড় নির্ণয় করো, অথবা মধ্যক নির্ণয় করো, তাই না? এই মধ্যক নির্ণয় করো, অথবা প্রচুরক আছে, সো এগুলো একটু ভালোভাবে দেখতে হবে।
ঠিক আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ গণসংখ্যা বহুভুজ, ভাই একটু মনে রাখো এই গণসংখ্যা বহুভুজ আসবে আসবে তাতে কোনো ভুল নাই। সো তোমাদের একটু খেয়াল করতে হবে, আমি ক্লাসে আছে আমার সমস্যা নাই। দেখো এই যে আয়তনে অঙ্কন করার জন্য কি কি লাগে এটা মাথায় সেট করতে হবে, গণসংখ্যা বহুভুজের জন্য কি কি লাগে মাথায় সেট করতে হবে, অজীব রেখার জন্য কি কি লাগে মাথায় সেট করতে হবে। পয়েন্টে আসি, এরপরে মধ্যক নির্ণয় করার জন্য ভাইয়া দুইটা প্রসেস, একটা হচ্ছে কি অনেক সময় দেখবা এইভাবে থাকে, মানে শ্রেণীব্যাপ্তি যেটাকে বলে না, আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি, এই যে শ্রেণীব্যাপ্তি অনেক সময় এইভাবে থাকে যে একুশ থেকে ধরো তিরিশ, আবার একত্রিশ থেকে চল্লিশ, আবার একচল্লিশ থেকে পঞ্চাশ, এইভাবে থাকে না। এইভাবে যখন থাকে তখন মধ্যক নির্ণয় করার একটা সূত্র আছে, কি জানি, এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। যখন এইভাবে থাকবে, যখন এইভাবে থাকবে তখন মধ্যক নির্ণয় করা, এই খেয়াল করো সবাই, মধ্যক নির্ণয় করার সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। কিন্তু কিন্তু একটু খেয়াল করো, এইখানে কিন্তু স্টুডেন্টরা মূলত ঝামেলায় পড়ে যায়, এইভাবে যখন থাকবে তখন কিন্তু এইভাবে মানে সূত্র আকারে কিন্তু লিখতে হবে। কিন্তু ভাইয়ারা যদি শ্রেণীব্যাপ্তি এইভাবে থাকে, শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি এই বিষয়টাই অনেকে ধরতেই পারে না এখন পর্যন্ত, যদি এইভাবে থাকে যে শুধু বলা থাকে তিরিশ চল্লিশ পঞ্চাশ এই আকারে যদি থাকে তখন কি করতে হবে, তখন তোমার চিন্তা করতে হবে এই মধ্যকটা এটা তোমার জোর নাকি বিজোর, দেন তোমার জোর বিজোরের সূত্র আছে না, ওই অনুযায়ী তোমার মধ্যকটা বের করতে হবে, বুঝতে পারছো। এখানে কিন্তু দুইটা নিয়ম, এইভাবে এক নিয়ম, এইভাবে এক নিয়ম। সো তোমরা যদি একটু বিগত বছরে যদি তোমরা কোশ্চেনগুলো দেখো তাহলে কিন্তু তোমরা ক্লিয়ারলি একটা ধারণা পাবা, ওকে। সো বিগত বছরের কোশ্চেনগুলো তোমরা একটু ভালোভাবে দেখবা। সো এই আর হচ্ছে কিন্তু গড় নির্ণয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর হচ্ছে কিন্তু এই আয়াতে লেখ, ভাই রে ভাই এগুলো কিন্তু এগুলো স্কিপ করবো না, পরিসংখ্যানে দশে দশ পেতে হবে। সো দশে দশ যদি পেতে হয়, সবার টার্গেটই হয়েছে এইটা যে ভাইয়া পরিসংখ্যানে আমাদের দশে দশ পেতে হবে, দশে দশ পেতে হলে একটু তোমার পড়তে হবে, একটু মনে রাখতে হবে, পড়তেও হবে না একটু মনে রাখতে হবে, সিস্টেমগুলো মনে রাখবা, ঠিক আছে। সো এই ছিল আজকের গণিতের সাজেশন, এবং আমি যা যা বলেছি মনে রাখবা, এগুলো থেকেই আসবে 100% গ্যারান্টি যা যা বলেছি, ঠিক আছে। আর আমি রিকোয়েস্ট করবো আবারও ভাইয়েরা যে ব্যবহারিক জ্যামিতিটা কেউ বাদ দিও না, ব্যবহারিক জ্যামিতিতে আমি যে সম্পাদ্যগুলোর কথা বলেছি যে উদাহরণটা তোমাদেরকে দেখাইছি ভাই আসবি আসবে, কেউ বাদ দিও না, আমি আবারও লাস্ট মুহূর্তে বলতেছি, কারণ ওইখান থেকে একটা কমন পাবা, তুমি এ প্লাস তুলতে চাইলে অবশ্যই তোমার ব্যবহারিক জ্যামিতি লাগবে, ব্যবহারিক জ্যামিতি অধ্যায়ের সম্পাদ্যগুলো একটু তোমার পড়তে হবে, ঠিক আছে। ত্রিকোণমিতি, সো এই যে ক্লাসগুলো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সাজিয়ে রেখেছি, মানে হচ্ছে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখানে ক্লিক করে আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবা, ওকে। সো এই ছিল আজকের ছোট একটা মূলত হচ্ছে মানে সাজেশনের ভিডিও, অনেকটা বড় হয়েছে সম্ভবত, এবং আমি পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত এগুলো মূলত এবং জীববিজ্ঞানের সাজেশন তোমরা আমার এই চ্যানেলে পাবা, এবং এই চ্যানেলে রিফাত একাডেমি এই চ্যানেলে তোমরা গণিতের প্রতিটা অধ্যায়ের বইয়ের অঙ্ক থেকে শুরু করে গাইডের বা টেস্ট পেপারের যে মূলত হচ্ছে সৃজনশীল এমসিকিউ সব কিছুর সলভ তোমরা টাইপ বাই টাইপ ট্রিক্স টেকনিকের মাধ্যমে আমি সব কিছু কভার করে দিব, এবং অলরেডি কয়েকটা অধ্যায় একদম কমপ্লিট করে দিয়েছে, ঠিক আছে। সো তোমরা চাইলে দেখে আসতে পারো। সো এই ছিল আজকের সাজেশনের ভিডিও, সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পাশে থাকবে রিফাত একাডেমি। আল্লাহ হাফেজ।